يوشك أن يأتي على الناس زمان অচিরেই মানুষের উপরে এমন একটি জামানা আসবে এমন একটি যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু আনুষ্ঠানিকভাবে মানুষ পালন করবে কিন্তু ইসলামের কোনো মূল শিক্ষা সমাজে থাকবে না নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ ইসলামের অনুসারীদের মধ্যে পাওয়া যাবে না নাম্বার 2 দুই নাম্বার হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু এই কুরআন শুধু লেখা থাকবে কিন্তু সমাজের মধ্যে কুরআনের কোনো আমল থাকবে না নাম্বার 3 তিন নাম্বার হলো মাসাজিদুহুম আমিরা শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদগুলো সুন্দর হবে ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক হবে চমৎকার হবে কিন্তু মসজিদগুলো পাকা হলেও মুসল্লিরা থাকবে কাঁচা ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা সুন্দর সুন্দর মসজিদগুলো হবে হেদায়াত শূন্য নাম্বার 4 চার নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায় বেশিরভাগ আলেম হবে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট আলেম কারণ তারা ফাসিকের জালিমের তাবেদারি করবে হক কথা বলবে না হকের উপর থাকবে না দলাদলি করে মুসলমানদের মধ্যে ফিরকা বাড়াবে দলাদলি করবে উম্মতকে এক রাখবে না উম্মতের ঘরে আগুন লাগায়া উম্মতকে বিভক্ত বানায়া ফেলবে শেষ জামানায় ইসলামের উপরে এই রকম চারটি মুসিবত আসবে যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি পয়েন্ট খুব ভালো করে মনে রাখেন এক নাম্বার বললাম লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে মাত্র ইসলাম থাকবে ইসলামের কোনো মূল শিক্ষা থাকবে না তাকায়া দেখেন আমার সমাজের দিকে বর্তমানে মানুষ ইসলাম মানে মনে করে নামাজ রোজা হজ যাকাত এর বাহিরে যে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে বিয়ে শাদী অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সব জায়গায় যে ইসলামের আদর্শের বাস্তবায়ন ঘটানো দরকার সেই জায়গার ক্ষেত্রে আজকাল মুসলমান গাফেল কম না বেশি একদম গাফেল বেশিও না একদম গাফেল মানুষ মনে করে ইসলাম মানে হলো নামাজ ইসলাম মানে হলো রোজা ইসলাম মানে হলো সামর্থ্যবান হলে হজ করা উমরা করা কুরবানি করা ইসলাম মানে হলো যাকাত দেওয়া দান করা সদকা করা এগুলোই মানে এগুলোই মনে করে মানুষ ইসলাম নিজের সাড়ে তিন হাত বডি মাথা থেকে পা পর্যন্ত ইসলামের চর্চা নাই ইসলামের আদর্শ নাই এই জন্য দেখা যায় লুঙ্গি পরে পায়জামা পরে টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে এই রকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই অথচ আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির উপরে লানত ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার কথা বলছেন নবীজি বললেন যেই পুরুষ তাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে তার নিজের শরীরের মধ্যে ইসলাম নাই কিন্তু সে বলে আমি মুসলমান কিসের মুসলমান নিজের বডির মধ্যেও তো ইসলাম নাই চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং চুল কাটে বিভিন্ন খেলোয়াড়ের স্টাইলে অথচ আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যার স্টাইল ফলো করা দরকার ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আজ ইসলাম নাই পরিবারের মধ্যে ইসলাম নাই পরিবারের মধ্যে দিন চর্চা নাই ইসলাম যেভাবে পরিবার পরিচালনার কথা বলে সেভাবে আমরা পরিবার পরিচালনা করি না বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলাম নাই শুধুমাত্র একটা জিনিস ঠিক আছে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা আর বিয়ের একটা দোয়া পড়ানো কিন্তু ওই বিয়ের আগের রাতে গায়ে হলুদের নামে চলেছে নোংরামি অশ্লীল গান বাজনা পশ্চিমা সংস্কৃতি আর পাশের দেশের সংস্কৃতির আমদানি ঘটিয়ে বিয়ের মতো ইবাদতকে বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে নাপাক বানিয়ে ফেলা হয়েছে তাহলে বিয়ে শাদীতেও ইসলাম এখন নামে মাত্র আছে কেমনে নামে মাত্র আছে শোনেন আল্লাহর নবী বলেছেন বিয়ে হলো ইবাদত বিবাহের ক্ষেত্রে
চারটি জিনিস মানুষ দেখে আল্লাহর নবী বলেছেন বিবাহের ক্ষেত্রে মানুষ দেখে লিমালিহা মাল সম্পদ হাসবিহা বংশমর্যাদা জামালিহা রূপ সৌন্দর্য আর আরেকটা চার নম্বরে দেখে দীনিহা দিনদারিতা নবীজি বলেছেন ফাদফার বিদাতি দীনি তারিবাতিয়া দাক সকল কোয়ালিটির উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও গরু খাওরা মুসলমান দিনদারিতাকে প্রাধান্য দেয় না প্রাধান্য দেয় গাড়ি কয়টা বাড়ি কয়টা টাইলস ওয়ালা বাড়ি কিনা সরকারি চাকরি কিনা কত টাকা বেতন পায় এইটা দেখে আহারে কি বলতাম দুঃখের কথা পাঞ্জাবি লাগায় টুপিও পরে পাঁচ ওয়াক্ত নামাজও পরে মেয়ের বিয়ে দেওয়ার সময় নামাজি ছেলে আসেছে ছেলেটা নামাজ পড়ে হক পথে চলে হালাল খায় কিন্তু ইনকাম কম মেয়েটাকে বিয়ে দেয় না অপেক্ষা করে থাকে দেখি কোন সময় একটা লাখপতি কোটিপতি ছেলে আসে আসে না নাই আচ্ছা বলেন তো পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর বয়সে একটা ছেলে কি লাখপতি হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর বয়সে যার টাকা আছে ওটা তার নিজের টাকা না ওটা তার বাপদাদার টাকা তার টাকা না যে বাপদাদার পরিচয়ে চলে যে বাপদাদার পরিচয়ে চলে সে গাধা আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা মেয়ের বাপ যারা আছেন মেয়ে বিয়ে দেওয়ার সময় শাহজাদা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন গাধার কাছে না গাধা কোনটা তার নিজের নাই বাপদাদার ফুটানি করে ওটা গাধা আর যে ছেলে মাত্র পাঁচ দশ হাজার টাকা ইনকাম করে আপনার কাছে মনে হচ্ছে ওইটা কম কিন্তু ইসলাম বলছে এটা শাহজাদা শাহজাদা আমার কাছে ছেলে আসলে দেয় না তোমার কোনো গাড়ি নাই পাবনায় কোনো বাড়ি নাই তোমার বাড়ি একটা আছে টিনের কাঁচা ঘরের নবীজির ঘরটা কি টাইলস ওয়ালা ছিল এখনকার মতো খুব দামি দামি গাড়ি কি নবীজির কাছে ছিল 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 না নবীজির স্ত্রীগণ সবাই বলেছেন নবীজির ঘরে পার্থিব সম্পদ কিচ্ছু ছিল না কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ আরে আমরা কত টাকাওয়ালা মানুষকে দেখেছি আমাদের হাতে এসে হাত ধরে কান্না করে হুজুর এত টাকা রাতে ঘুমাইতে পারি না এত সম্পদ ঘুমাতে পারে না টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মানুষের জীবনে সুখ আসে না সুখ শান্তি কার নেয়ামত আর অবিবাহিত আমার ব্যাচেলর ভাইদেরকে বলছি সুন্দরী মেয়ে দেখলে দৌড়ায় না দেখো মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা বুরখা পরে কিনা হিজাব পরে কিনা মেয়েটা পর্দা করে কিনা মেয়েটা যদি কালো হয় মেয়েটা যদি দেখতে সুন্দর কম হয় বাপের যদি পয়সা করি কম হয় দিনদার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে ওই ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে বিয়ে শাদিতে ইসলাম নাই এমনকি বিয়ে করার পরে হাজব্যান্ড ওয়াইফের আচার আচরণে ইসলাম নাই হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে ভালোবাসবে একজন আরেকজনকে সময় দিবে একজন আরেকজনকে সম্মান করবে নিজেদের একান্ত বিষয়কে তারা গোপন রাখবে এখন হায় রে হায় কিছু একটা হইলেই মানুষ ফেসবুকে দেয় আছে মনে করেন পাবনায় গিয়ে পোস্ট দেয় নসরুল্লাহ ইজ এট পাবনা তো পাবনায় আছে এটা ফেসবুককে জানানো কি দরকার কিছু মানুষ আছে খাইলেও ফেসবুক শুইলেও ফেসবুক দাঁড়াইলেও ফেসবুক সফরেও ফেসবুক সব জায়গায় এই রকম করে কিছু মানুষ আছে না নাই সব কিছু মানুষকে জানানো এটা ব্যক্তিত্ববান মানুষের কাজ না নিজেদের মধ্যে ব্যক্তিত্ব ডেভেলপ করেন যুবক ভাইদেরকে বলছি পার্সোনালিটি বাড়ান ব্যক্তিত্ব বাড়ান কিছু হইলে যে ফেসবুকে দিয়ে ফেলতে হবে এমন কিছু না এসেছি পাকশি রিসোর্টে এসেছি ঈশ্বর দিতে এসেছি লালন শাহ সেতুতে সেলফি তো লালন শাহ সেতুতে আসলে আপনি দেখেন এখান থেকে শিক্ষা নেন এই যে নদী আছে এই নদীর স্রোতধারা বহমান এটাকে সুন্দর করে বানিয়েছেন কি ওখানে দাঁড়িয়ে সেলফি না তুলে কিছুক্ষণ তাকান কক্সবাজারে গিয়েছেন সাগরের দিকে তাকান আর মনে মনে চিন্তা করেন আহারে এত সুন্দর দুনিয়া মনে মনে একটু ভাবেন দেখেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله বলেছেন জ্ঞানী যারা জ্ঞানবান যারা আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা সুবহানাল্লাহ
বিয়ে শাদী থেকে ইসলামের আদর্শ চলে গিয়েছে হাজবেন্ড ওয়াইফের একান্ত বিষয় আজকে পাবলিকারে চলে এসেছে যুবকরা ভালো বলতে পারবে এখনকার সময়ের নব্য আরেক ফিতনা হলো হাজবেন্ড ওয়াইফের ব্লগিং এর ফিতনা ব্লগ ব্লগ বানায় না অনেকে এতদিন ছিল ট্রাভেল ব্লগ এটা চাচারা বুঝবেন না বাবা আব্বা জানরা আপনারা বুঝবেন না এটা আপনাদের আধুনিক ছেলে বেলেরা বুঝতেছে এতদিন ছিল ট্রাভেল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন হয়েছে কাপল ব্লগ এখন হয়েছে কাপল ব্লগ বিয়ে শাদী কইরা হাজবেন্ড ওয়াইফকে জড়ায় ধরেছে আলিঙ্গন করেছে একজন আরেকজনকে খাওয়ায় দিচ্ছে একজন আরেকজনের খুনসুটি ঘুরতে গিয়েছে সবকিছু পাবলিকলি প্রচার করে দিচ্ছে সাধারণ কয়েকটা টাকা ইনকামের জন্য ওদের পেজগুলো ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ করা কিছু ডলার পায় ওই কয়েকটা ডলারের দান্দায় নিজের বউকে সে পণ্য বানিয়ে ফেলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি জাতের বেহায়া চিন্তা করেছেন তার বউয়ের চেহারা মানুষ দেখে তার খারাপ লাগে না এই পুরুষের দিল মরে গিয়েছে সে মারা যাওয়ার আগে তার দিল মরে গিয়ে কবরে চলে গিয়েছে বেহায়া বেশরম এটার মধ্যে কোনো লজ্জা নাই শরম নাই এরকম ব্যক্তিত্বহীন পুরুষদের তওবা করা দরকার চলনে বলনে কথনে শয়নে স্বপনে ইসলাম নাই ছেলে মেয়ে জন্মনে নাম রাখার ক্ষেত্রেও ইসলাম নাই আমি গত তিন চার দিন আপনাদের এই উত্তর দিকে সফরে ছিলাম পোস্টারগুলোতে নাম দেখে আমি নিজেই একদম অবাক দেখি অতিথির নাম আপেল অতিথির নাম বুলেট অতিথির নাম পান্নু অতিথির নাম নান্নু এখানে কেউ থাকলে ভাইয়েরা রাগ কইরেন না আমি মুসলমান আমার নামটা মুসলমানের মতো হওয়া দরকার আমি যখন আমার ছেলে মেয়ের নাম রাখবো আমি তো মুসলমান মুসলমানের ছেলে মেয়ের নাম হবে মুসলমানের মতো ঠিক কিনা আমার তো ইসলামের আদর্শ সব জায়গায় থাকবে নাম রাখার বেলায় ইসলামের আদর্শ থাকবে আহারে কি নাম এখন নাম রেখেছে বল্টু মন্টু ঝন্টু পিন্টু এইরকম না নাট বল্টু নাম রেখে দেয় এটা কি কোনো নাম হইলো নাকি কত মানুষের নাম দেখেছি চিনি বিস্কুট আপনারা ভাবছেন আমি বানাই বলতেছি এগুলো সিরাজগঞ্জ পাবনাই আছে চিনি আর বিস্কুট গত বছর ফেসবুকে এগুলো ভাইরাল হয়েছে দেখেন নাই আপনারা চিনি বিস্কুট আপেল ডাব ডাব ভাইও আছে একজন আমি মা ফিরে গেছি সভাপতি ডাব আমি বললাম ডাব ভাই কি আসছে নাকি কয় হুজুর এই তো আমি ডাব ভাই দুই দিন আগে দেখা পেলাম আপেল ভাইয়ের গাইবান্ধায় ওই উত্তরবঙ্গে গেলাম পেলাম বুলেট ভাই সভাপতি বললাম ভাই আপনার নাম বললেও তো শ্রোতা ভাববে হুজুর মনে হয় মাহফিলের প্যান্ডেলে বুলেট আসতেছে এটা কোনো নাম না আল্লাহর নবী বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া ছেলে হয়েছে নবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখো মেয়ে হয়েছে সুন্দর নাম রাখেন রেখে দেন খাদিজা সুমাইয়া আয়েশা আসিয়া জাইনাব উম্মে কুলসুম মারিয়াম রুকাইয়া এরকম সুন্দর সুন্দর নাম ইসলামের ভেতরে আছে না নাই কি নাম এখনকার ছেলে মেয়েদের কি নাম আরে বাপরে বাপ এক জায়গায় মা ভিলে গিয়েছি বাপ ডাক দিয়েছে আমার তুফান কোথায় তুফান নাম নাই নাম রেখেছে ঝড় তুফান মেয়েদের নাম রেখেছে বৃষ্টি এলাকায় কি বৃষ্টি আছে নাকি জুনাকি চুমকি পিঙ্কি এগুলা কোনো নাম হতে পারে না নিজে নাম যদি রাখতে না পারেন আমি আপনাদেরকে হাসানোর জন্য বিনোদন দেওয়ার জন্য কথাগুলো বলি নাই বলেছি শিক্ষা নেওয়ার জন্য যখন নাম রাখবেন নিজে যদি না জানেন তো আপনি আলেমদের কাছে যাবেন আলেমদের সাথে পরামর্শ করে সুন্দর নাম রাখবেন কেন রাখবেন শুনেন আল্লাহর হাবিব বলেছেন সুন্দর নাম রাখো এটা মা বাবার হক তুমি যদি তোমার ছেলে মেয়ের নাম সুন্দর না রাখো কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে যার কাছে তিনি কি আপনি কি অভিযোগ থেকে বাঁচতে চান না সুন্দর নাম রেখে তো বলেছিলাম লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আখিরি জামানা ইসলাম থাকবে ব্যক্তি জীবনে সাড়ে তিন হাত বডিতে পরিবারে স্বামী স্ত্রীতে ছেলে মেয়ের মধ্যে ইসলাম থাকবে না কোথাও ইসলাম থাকবে না পরিবারে থাকবে না সমাজে থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না
আইনঙ্গনে থাকবে না, বিচারালয়ে থাকবে না, সমাজ রাষ্ট্রের সব জায়গা থেকে ইসলাম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। আজকে ইসলাম দিয়ে মসজিদ চলে, মাদ্রাসা চলে, কিন্তু ইসলামের আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলে। এই হচ্ছে আমরা এখনকার মুসলমান। দুই নম্বরে নবীজি বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। এই যে আমার হাতে দেখছেন কোরআন, এটা দিয়েছেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআনের আয়াত থাকবে কিন্তু কোরআনের কোনো আমল মানুষের মধ্যে থাকবে না। আরো ভয়ঙ্কর হাদিস আছে, শুনেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে এমন একটি যুগ আসবে, সায়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফিহিল কুররা। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, ওই যুগে কোরআন তেলাওয়াতকারী লোকের সংখ্যা বেশি থাকবে কিন্তু ওয়াকিল্লুল ফুকাহা, কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। বলেন তো আমাদের এই জামানায় বর্তমান যুগে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি না কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? তেলাওয়াত পারে এমন মানুষের সংখ্যা বেশি। রাগ কইরেন না আপনারা, আমি আপনাদেরকে বড় ভালোবাসি, পাবনার মানুষকে খুব ভালোবাসি। শুনেন, এই যে আমরা এখানে আছি, কোরআন হাতে দিলে আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ দেখে দেখে কোরআন তিলাওয়াত হয়তো করতে পারবে, কিন্তু যদি বলি কি পড়েছেন বুঝছেন কি না, বলবে হুজুর না বুঝি নাই। না বুঝার কারণে হয়েছে কি জানেন? ঘটনা তো একটা মনে পড়ে গেছে, আমি কি বলবো। দেখবেন কিছু মানুষ নামাজে সামনের কাতারে থাকে, ঘুষ খাওয়ার বেলা, সুদ খাওয়ার বেলায় আবার এলাকাতে একদম সামনের কাতারে থাকে, আছে না নাই? এই রকম এক সুদখুর, টাটকা সুদখুর সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তারপরে এলাকার একজনকে সুদের টাকা দিয়েছে, পাইছে কয় ভাতিজা তুমি যে টাকাগুলো নিলা এতদিন হয়ে গেল, এখনো তো ব্যাক করলা না। ভাতিজা কয়, চাচা এই মাত্র না মসজিদ থেকে বের হয়েছেন, পবিত্র মুখে নাপাক কথা মানায় না, তুমি এখন পবিত্র পাক আর নাপাক বুঝাও, টাকা নিয়ে গেছো টাকাগুলো ফেরত দাও। ভাতিজা বলছে, চাচা ঠিক আছে নিয়ে আসতেছি, আপনি বাড়িতে যান। চাচা সুদ খাইলে কি হবে, ফজরের নামাজও ঠিক আছে, বাড়িতে গিয়ে কোরআনের তিলাওয়াত আবার ঠিক আছে। এখন দুর্ভাগ্যক্রমে ওই দিন বাড়িতে গিয়ে চাচা কোরআনের পাতা উল্টাইয়া পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, সুদের আয়াত পড়ছে। এই সময়ে ভাতিজা আসছে, আসার পরে বলতেছে, চাচা টাকাগুলো নিয়ে আসছি। কয়, দেখো না আমি তিলাওয়াত করি, ডিস্টার্ব দাও কেন, পকেটে ঢুকাই দাও, তিলাওয়াত করে কিসের আয়াত কথা বলেন, পকেটে কিসের টাকা ঢুকে? এই হচ্ছে বর্তমান জামানা, আধুনিক গরু খাওয়া মুসলমানদের অবস্থা। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের আমল থাকবে না, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি থাকবে, কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, সায়াতি আলান নাসি জামানে অনেক যুগ আসবে, ইয়াকরাউল কোরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাউইজু তারাকিহিম, এমন এক যুগ আসবে ওই উম্মতের লোকেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু গলা দিয়ে কোরআন নামবে না, অর্থাৎ কোরআন পড়বে কিন্তু কোরআনের আমল থাকবে না, কোরআনও পড়বে সুদ খাবে ঘুষ খাবে, কোরআন তেলাওয়াত করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে কোরআনের তেলাওয়াত করবে আবার কোরআনের আলেমদের বিরুদ্ধে স্লোগান দিবে। এই হচ্ছে আখেরি জামানার ইমানদার নামের টাটকা মুনাফিকদের স্বভাব। নবীজি বলেছেন কোরআন থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, বরং বাচ্চাগুলোকে, মুসলমানের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলা হবে। শোনেন একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা কানাল মাগনামু দুআলা, যখন আমানতের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, নিজের সম্পদ
মনে করে মানুষ ভক্ষণ করবে ওয়াল আমানাতু মাগরামা আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করে দিবে কুরআনকে বাদ দিয়ে দিবে খাসফান ওয়া মাসখান ওয়া কযফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প আগুন দুর্ঘটনা এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ইত্যাদি আযাব আসবে আমরা এখন আমাদের সিলেবাসের মধ্যে আমরা যদি তাকাই দেখব আমাদের ছেলে মেয়েগুলা গণিত শিখছে ইংরেজি শিখছে বিজ্ঞান শিখছে ভূগোল শিখছে অর্থনীতি পৌরনীতি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই শিখছে সবই তো শিখা দরকার সব জিনিসই জানা দরকার কিন্তু প্রশ্ন হলো সবই আছে কুরআন কেন নাই কুরআন এই জন্য নাই মুসলমানের সন্তান কুরআন যদি শিখে ফেলে কুরআন যদি বুঝে ফেলে তাহলে চোর বাটপার ডাকাতরা উপরে থেকে নেতৃত্ব দিতে পারবে না কুরআন যদি শিখে ফেলে তাহলে মুসলমান বাচ্চাদেরকে বান্দরের বংশধর বানাবে কেউ নেই আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয় আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয় কত বড় সাহস কত বড় দুঃসাহস সেই বইয়ের ভেতরে বান্দরের ঘরের বান্দররা গত বছর ঢুকিয়ে দিয়েছিল মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল তা আমিও তখন বলেছিলাম যদি মানুষের পূর্বপুরুষ বান্দর হয় তো বান্দরের ঘরের বান্দর তুই আমাদের মানুষের সমাজে কি করিস তোর উচিত সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষ মানুষই ছিল মানুষকে সৃষ্টির প্রথম থেকে মানুষ বানিয়েছেন কি কি শিখছে আমাদের বাচ্চাগুলো হ্যাঁ এটা কবিতা জিজ্ঞেস করেন কয় আগডুম বাগডুম ঘুরাডুম সাজে এটা কবিতা জিজ্ঞেস করেন কয় হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে রিম তাদের খাড়া দুটা সিং এই কবিতা কে লিখছে আপনারা জানেন নাকি তার নাম আমি তার নাম জানি না যদি পাইতাম তারে জিজ্ঞেস করতাম তুই এই কবিতা লেখার আগে এর আগে কি চার পাঁচ রাত একদম বোতল কয়েক হাজার খাইছিলি তো লিখলে কেমনি এটা শোনেন না আপনারা পাবনার মানুষ শিক্ষিত মানুষ বুঝবেন লিখছে কি দেখেন হাট্টি মাটিম টিম তারা মাঠে মাঠে যে পারে ডিম তার নাকি খাড়া আছে দুইটা আচ্ছা সিং আছে এমন প্রাণী কি ডিম পারতে আপনারা দেখেছেন গরু ছাগল ডিম পারে হাতি ডিম পারে সিং আছে এমন কোন জিনিস ডিম পারে ডিম দেয় না তো এটা লিখছি কি এগুলোই তো আমাদের বাচ্চারা শিখছে আপনারা কি শিখেছেন মনে করায় দিই আপনারা ছোটবেলায় শিখেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে আপনারা ছোটবেলা শিখেছেন তুলি দুই হাত করি মুনাজাত হেরহিম রহমান কি আমি কি ভুল বলছি আপনারা শিখেছেন ভোর হলো দোর খলো খুকুমনি উঠোরে শিখছেন না আপনারা শিখেছেন কাজী নজরুলের সেই বিদ্রোহী কবিতা চল 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 অর্ধ গগনে বাজে মা বল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে কি বিদ্রোহী কবিতা আমি কাজী নজরুলকে খুব পছন্দ করি কাজী নজরুলের অনেক কবিতা আমার মুখস্থ আছে খুব ভালো লাগে আমার সত্য কথা বলতেন সব সময় তার সময়ে ব্রিটিশরা যখন নির্যাতন করছে অনেকে সারেগামা পা লিখেছেন অনেকে লিখেছেন আমাকে আমার ওপর আনো যাহা চায় তুমি তাই তাই গো আর আমার জাতীয় কবি গুলামি না করে লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রেল উপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ঠিক কিনা ব্রিটিশদের গুলামি করেন নাই এজন্য বিশ্বকবি হতে পারেন নাই এত সুন্দর লেখা আর আমার নবীর সামনে কত লেখা উপহার দিয়েছে সুবহানাল্লাহ আমার মনে হয় আমার বাংলাদেশে কাজী নজরুলের মতো নবীজিকে নিয়ে এত সুন্দর লেখা আর কেউ উপহার দিতে পারে নাই কি লিখেছে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলছিলাম শিক্ষায় ইসলাম নাই কোরআন নাই নবীজি বলেছেন আখিরি জামানায় তাই হবে কোরআন থাকবে কোরআনের শিক্ষা সমাজে থাকবে কোরআন থাকবে কোরআনের বিচার থাকবে না
আমরা এখন বিচার করি নিজেরা আইন বানায়া এই জন্য মাঝে মাঝে বিচার অবিচার হয়ে যায় বিচার আগ্রাসন হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানানো হয় আর অপরাধীগুলোকে নিরপরাধী বানানো হয় আপনারা কি আলেমদেরকে কখনো বাস পুরাতে দেখেছেন না আলেমদেরকে কখনো ককটেল মারতে দেখেছেন না আমাদের অনেক বড় বড় আলেমরা তাদের নামে এইসব হামিজাবি মামলা গাড়ি পুরায় একজন মামলা খায় আরেকজন এই যে কুরআনের বিচার যেখানে থাকবে ইনসাফ সেখানে যেখানে কুরআনের বিচার নাই সেখানে কোনো ইনসাফ নাই তাই তো দেখা যায় বিচারের নামে অবিচার করে বহু মানুষকে দুনিয়া থেকে অন্যায়ভাবে অবিদায় করে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কোরআন থাকবে কোরআনের আমল থাকবে না শিক্ষা থাকবে না চর্চা থাকবে না কষ্ট হচ্ছে তিন নম্বর হলো মাসাজিদুহুম মামেরা মসজিদগুলো সুন্দর থাকবে দেখেন আপনাদের পাবনার দিকে তাকান মসজিদগুলো দিন দিন সুন্দর হচ্ছে বেশিরভাগ মসজিদে এসি ঢুকে যাচ্ছে মসজিদগুলোর কি সুন্দর দৃশ্য সিরাজগঞ্জে 201 গম্বুজ মসজিদ আছে অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর সুন্দর মসজিদ আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ সুন্দর হবে মসজিদ পাকা হবে কিন্তু মুসল্লি কাঁচা হবে বলেন তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদ বেশি মুসল্লি কম মসজিদ কাঁদে মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে আমার দেশে এখন ওয়াজ মাহফিলে মানুষ বেশি আর মসজিদের মধ্যে মানুষ কম কোন কোন এলাকায় মাহফিলে গেলে আগে ভাগে পৌঁছে গেলে মাগরিব এশা প্যান্ডেলের পাশের মসজিদে আদায় করলে দেখা যায় এক কাতার দুই কাতার এরপরে স্টেজে উঠলে দেখি লাখ লাখ মানুষ আবার দেখা যায় এত মানুষ ওয়াজ শুনতে আসে ফজরের নামাজে মানুষ হয় ছয়জন সাতজন তার মানে আমার দেশে ওয়াজ বেশি আমল কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান জিজ্ঞেস করেন আজকে এসার নামাজ পড়ছে কিনা দেখেন হাসতেছে হ্যাঁ কি সুন্দর হাসতেছে শরম দেওয়ার জন্য বলি না বাস্তব কথা বলতেছি আর তাহলে বুঝা গেল আমার দেশে মাইকম্যান ওয়াজ শুনে সবচেয়ে বেশি আপনারা অনেকে আছেন প্রধান বক্তার ওয়াজ শুনতেছেন কিন্তু মাইকম্যান একদম টপ টু বটম একদম সব বক্তার ওয়াজ শুনে কিন্তু নামাজও পড়ে না তার মানে শেষ জামানায় অবস্থা এমন হবে মানুষ শুনবে বেশি আমল করবে আহারে আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না শুনেন আল্লাহর নবীর মসজিদটা পাকা ছিল না কাঁচা ছিল উপরে কোনো ইন্টেরিয়র ছিল না সুন্দর সুন্দর দামি দামি লাইট ছিল না খেজুর পাতার ছাউনি ছিল আর খেজুরের ডাল দিয়ে পিলার ছিল নিচে কোনো দামি টাইলস ছিল না নিচে কোনো দামি কার্পেটও ছিল না বালু ছিল মাটি ছিল যখন তারা সাজদা দিতেন কপালে নাকে অঙ্গ প্রত্যঙ্গে বালু লাগতো ধুলা লাগতো অল্প বৃষ্টি হলে কাদা হয়ে যেত তখনকার মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আরো জুড়ে মুসল্লি ছিল আর এখনকার মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা ঠিক তো কইলেন কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা আসুন নিজেদের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসি আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় এই ফিতনায় পড়ো না মসজিদ সুন্দর হচ্ছে ভালো কথা কিন্তু মসজিদ সুন্দর যেমন হচ্ছে তেমনি আমাদের চরিত্রও সুন্দর হওয়ার দরকার আছে না নাই আজান হলে মসজিদে যান আমাদের অনেক ভাই আছেন মসজিদে যান না কই হুজুর যাই তো মাঝে মাঝে যাই এইরকম মাঝে মাঝে নামাজিদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ধ্বংস ওই সব নামাজিদের জন্য আল্লাহ বলেছেন ধ্বংস জাহান্নাম নামাজিদের জন্য
বলেন তো নামাজ কি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন না জাহান্নামে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ধ্বংস জাহান্নাম নামাজীদের জন্য প্রশ্ন হলো কারা কোন সব নামাজী আল্লাহ বলেছেন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে উদাসীন মাঝে মাঝে নামাজে আসে মাঝে মাঝে নামাজে আসে না ইচ্ছে হলে আসে ইচ্ছে হলে আসে না এই রকম নামাজী আমাদের পাবনায় নাই এই রকম নামাজী যারা ধ্বংসপ্রাপ্ত তারা তাহলে প্রশ্ন হলো হুজুর সঠিক নামাজী জান্নাতী নামাজী কারা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে যথাযথভাবে আদায় করে নবীজি সুন্দর করে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের কলব যাদের অন্তর মসজিদের সাথে ঝুঁকে থাকে যাদের যাদের অন্তর অন্তরের সাথে মসজিদের টান থাকে রাতে যখন ঘুমাবে অন্তরের টান থাকে আজান হলেই ফজরের নামাজে যাব ফজরের নামাজ শেষ করে বাসায় আসে দিনের বেলা কাজে যায় অন্তরের মধ্যে অনুভূতি থাকে জোহর হলেই জোহরের আজান হলে নামাজে চলে যাব জোহরের নামাজ শেষ করে কাজে লেগে যায় আবার টান থাকে যখন মাগরিব আসর হবে আসরে যাব এভাবে মাগরিব এশা প্রত্যেকটা নামাজের জন্য যাদের টান থাকে প্রত্যেকটা নামাজ যারা যথাযথভাবে আদায় করে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই পাঁচ ওয়াক্তের মুসল্লি মুমিন ব্যক্তিগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায় তাহলে নামাজে কি মাঝে মাঝে যাবেন না সব সময় যাবেন কারা কারা সব সময় যাবেন না হাত তুলবেন না ঠিক আছে সর্বশেষ পয়েন্টে চলে এসেছি কষ্ট হচ্ছে আপনাদের চার নাম্বার হলো উলামা শাররুম মান তাহতা আদিমিস সামা ওই জামানার আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট সব আলেম না অনেক আলেম হবে নিকৃষ্ট তারা কারা তারা হলো ওই সকল আলেম যারা ফাসিক জালেমদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের সাথে দহরম মহরম করে ইসলামের সাথে গাদ্দারি করবে সামান্য পদের জন্য কয়টা পয়সার জন্য বিরিয়ানির জন্য সামান্য জিলাপির জন্য জালেমদের সাথে সখ্যতা করবে আর ইসলামের ক্ষতি করবে এই রকম আলেম অবশ্য বর্তমান দুনিয়ায় নাই আরে বাপরে জান্নাতের ঠিকাদারিও নিয়ে নেই অমুক জান্নাতি অমুক জান্নাতি তমুক জান্নাতি তমুক জান্নাত কি তোর বাপের নাকি জান্নাত তোর বাপের না তোর দাদার জান্নাত কার আল্লাহ যদি চান আমাদের সবাইকে তিনি জান্নাত দিতে পারেন সবাইকে জাহান্নামীও বানাতে পারেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কাউকে জান্নাত দেন আমার কিছু করার আছে নাকি কিন্তু আমি কি কাউকে জান্নাতি ঘোষণা দিতে পারবো আমি কি কাউকে জান্নাতি বানাতে পারবো আরে সারা জীবন আমল করেও তো অনেক মানুষ জাহান্নামে যাবে নবীজি বলেছেন অনেক আলেমও জাহান্নামে যাবে এমনকি জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়ে কোন সব আলেম যারা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের সাথে গাদ্দারি করেছে অনেক শহীদও জাহান্নামে যাবে অথচ হাদিসে আছে শহীদ যারা বিনা হিসাবে জান্নাতি তারা কোন শহীদ যারা যুদ্ধে মানুষ তাকে বলবে অমুক বীরত্বের সাথে যুদ্ধ করেছে এই খ্যাতির জন্য যুদ্ধ করেছে এই রকম শহীদও জাহান্নামে যাবে অনেক মানুষ সারা জীবন নামাজ আদায় করেও জাহান্নামে যাবে দেখেন না আব্দুল্লাহ বিন উবাই সারা জীবন নামাজ আদায় করেছে কার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে ও লোকটা জাহান্নামে তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের ঠিকাদারি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি গলার আওয়াজ বড় করে পুরুষোচিত কণ্ঠে বলেন তিনি কে এখন জান্নাত দিয়ে দেয় এগুলো হচ্ছে ওলামায়ে সু আরবি শব্দ এরা চাটুকার এরা মদ্যপাদ সামান্য একটু হাড্ডি দেখলেই হাড্ডির লালসায় জিভে জল চলে আসে এরা হচ্ছে সেই সব আলেম যারা সামান্য বিরিয়ানির জন্য পদের জন্য ইসলামের সাথে গাদ্দারি করতেও চিন্তা করে না আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন
আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আবু হানিফার জীবনী পড়বেন তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে জান্নাতের ঠিকাদারি নিয়েছে জান্নাত দিয়ে দেয় ওই লোকটা দেখছি প্রায় সময় বিভিন্ন মাহফিলে নিজেকে হানাফি মাযহাবের ইমাম দাবি করে সরি নিজেকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে তো হানাফি মাযহাবের ইমামের ইতিহাস কি জানো না যখন তাকে কারাগারে বন্দী করা হলো তাকে বলা হলো সেই সময়ের খলিফা যিনি ছিলেন অত্যন্ত জালিম ছিলেন তাকে বলা হলো তার সকল কাজে সমর্থন দেন তিনি বললেন অসম্ভব আমি একজন আলেম হয়ে কখনো এই কাজ করতে পারি না আল্লাহু আকবার বলা হলো পরিণতি খারাপ হবে তিনি বললেন মুমিন একজন ছাড়া কোনো কাউকে ভয় পায় না তিনি কে কারাগারের ভেতরে চাবক পিটা আরম্ভ হল লাভ হয় না এবার তার মাকে কারাগারে আনা হলো মাকে কারাগারে এনে মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে মায়ের সামনে ছেলে পিটানো আর মাও এমন মা হ্যাঁ মা কি জাতের মা শুনেন তিনি বলেন আবু হানিফা এরা তো তোমাকে খুব মারছে এরা যদি মারতে মারতে পিটাতে পিটাতে তোমাকে লাশ বানিয়ে ফেলে তুমি লাশ হয়ে শহীদ হয়ে যাবা তাও বাতিলের সামনে তোমার মাথা নিচু করবা না আল্লাহু আকবার এরা তো সেই আলেম ছিলেন যাদের গলা দিয়ে ফাসিকের কোনো পয়সা ঢুকে নাই ঠিক কি না ইমাম মালিককে কারাগারে নির্যাতন করা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জিঞ্জির দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে তো জীবনের বিরাট একটা সময় কারাগারে রেখে দিয়েছে মিশরের সাইয়্যেদ কুতুবের ইতিহাস আপনারা অনেকে জানেন তাফসির লিখলেন ফি জিলালিল কোরআন দিন কায়েমের আন্দোলন করেন এটা তার অপরাধ তাকে মিশরের সেই সময়কার জালিম সরকার গ্রেফতার করলো গ্রেফতার করে তাকে কামড়ানোর জন্য জেলখানার ভেতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে এরপরে তাকে বলা হলো আপনি এক কাজ করেন শাসক গোষ্ঠীর কাছে মাফ চান তাদের সাথে দহরম মহরম করেন মুচকি হেসে দিয়ে বললেন কি আজীব অবস্থা মাজলুমকে বলছে জালিমের কাছে ক্ষমা চাইতে আমি মজলুম আমি কারো কাছে কোনো জালিমের কাছে ক্ষমা চাইব না আমি একমাত্র একজনের জন্য একজনের পথে আছি তার উপরে তাওয়াক্কুল করি তিনি কি বলা হলো পরিণতি ভয়াবহ হবে ফাঁসি দেওয়া হবে ইমানদাররা ফাঁসির রশিকে জুতার ফিতার মতো ভাবে না মৃত্যুকে তো ভয় পার চোর মৃত্যুকে ভয় পার বাটপার মৃত্যুকে ভয় পার দুর্নীতিবাজ মৃত্যুকে ভয় পায় লুটেরা দুর্নীতিবাজ ইমানদার মৃত্যুকে ভয় পায় না খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন আপনারা এমন এক সেনাপতি জীবনেও যুদ্ধে তাকে কেউ পরাজিত করতে দুইজন সেনাপতি তারা জীবদ্দশায় যত যুদ্ধ করেছেন কেউ তাদেরকে হারাইতে পারে নাই একজন মুসলিম আর একজন অমুসলিম মুসলিম সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ আর অমুসলিমের নাম হচ্ছে ওই যে মঙ্গোলিয়ান সেনাপতি ছিল চেঙ্গিস খান এই চেঙ্গিস খানকেও কেউ হারাতে পারে নাই তো খালিদ ইবনুল ওয়ালিদ তৎকালীন সুপার পাওয়ার পারস্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন পারস্য সেনাবাহিনীর কমান্ডার যুদ্ধের দিন খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন খালিদ তুমি যাদেরকে নিয়ে এসেছো এরা তো আমার সৈন্যবাহিনীর সাথে পারবে না সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে কি করব মেরে ফেলবো জবাব দিয়েছেন কি জানেন শোনেন তিনি বললেন জিতুকুম বিকাউমিন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়া জিতুকুম বিকাউমিন জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল হায়া يحبون الموت كما تحبون الحياة তোমরা যেভাবে দুনিয়ার জীবনকে ভালোবাসো আমি যাদেরকে নিয়ে এসেছি তারা তোমাদের মতো জীবনকে ভালোবাসে না এরা সবাই মৃত্যুকে ভালোবাসে কেন ভালোবাসে মৃত্যু হলো ইমানদারের জন্য একটা সাঁকো একটা ব্রিজ একটা কালভার্ট মৃত্যুর মাধ্যমে ইমানদার দুনিয়ার সফর শেষ করে তারা জান্নাতে আল্লাহর দিদার অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ
মুমিন মৃত্যুকে ভয় পায় না সাইয়েদ কুতুবকে বলা হলো ফাঁসি দেওয়া হবে তিনি বললেন অসুবিধা নাই ফাঁসির আগে কারাগারের নিয়ম অনুযায়ী তার কাছে কারা কর্তৃপক্ষ কারাগারের ইমাম সাহেবকে পাঠিয়েছে তাকে তওবা পড়ানোর জন্য কালিমা পড়ানোর জন্য সাইয়েদ কুতুব ইমাম সাহেবকে দেখলেন তার রুমে আসছেন তিনি বললেন ইমাম ইমাম সাহেব আপনি কে তিনি বলেন ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেব কেন এসেছেন বলেন আপনি তো ফাঁসি হয়ে যাবে আমি আসছি আপনাকে তওবা করাইতে কালিমা পড়াইতে সাইয়েদ কুতুব একটু মুচকি হাসলেন বলেন আচ্ছা আপনি যে এখানে আমাকে কালিমা পড়াইতে আসছেন এটা কি আপনার চাকরি কয় হ্যাঁ যাদেরকে এরকম ফাঁসি দেওয়া হয় আমি কালিমা পড়াই তওবা করাই আর কারাগারের এখানে আমি ইমামতি করি এটা আমার চাকরি তিনি বললেন এ কারণে কি বেতন দেওয়া হয় আপনাকে হ্যাঁ বেতন দেওয়া হয় তিনি মুচকি এসে বললেন বুঝলাম না আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি কালেমা মানুষকে বুঝাইয়া আমার মরণ হয়ে যায় বুঝলাম না কালিমা তো একটাই কিন্তু আপনাকে বেতন দিচ্ছে পয়সা দিচ্ছে আর আমাকে মেরে ফেলছে আপনি যে কালেমা পড়ানোর কারণে বেতন পাচ্ছেন আপনি কি জানেন ইমাম সাহেব ওই কালেমা মানুষকে আমি বুঝাইছি এই কালেমার দাবি কি সেটা মানুষকে বোঝানোর কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আপনি কি জানেন আমি এত কিছু জানি না আমি যে কাজে আসছি ওই কাজ করতে দেন তিনি বললেন আপনি একজন ইমাম সাহেব হয়ে শুধু পার্থিব লালসায় আপনি বলছেন যে আমি এত কিছু বুঝি না আমার কাজ আমি করব কালেমার দাবিও আপনি পূরণ করেন না যে ইমাম সাহেব শুধুমাত্র কালেমা পড়াইয়া বেতন নেয় কালেমার দাবি পূরণ করে না ওই ইমামের কাছ থেকে আমি সাইয়েদ কুতুবের কালেমা শিখা লাগবে না আল্লাহু আকবার এরা আমাদের পূর্ববর্তী আলেম যেই আলেমের গলা দিয়ে জালিমের ফাসিকের পয়সা ঢুকে বিরানে ঢুকে এদের গলা দিয়ে আল্লাহর কসম জীবনে সত্য কথা বের হবে না আল্লাহর নবী বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা ওই জামানায় আলেমরা হবে নিকৃষ্ট তাখরুজুল ফিতনা এদের থেকে ফিতনা বের হবে কত দল বানিয়েছে আলেমদের মধ্যে এত দল এত দলাদলি আমাদের মধ্যে দলাদলি করে মসজিদ ভাগ করে ফেলেছে আমার দেশে এক গ্রুপ আছে আমি নাম নিয়েই বলি তাদেরকে তারা আহলে হাদিস মসজিদ বানিয়েছে কিসের জন্য শুধুমাত্র হাত বাঁধা আমিন জুড়ে বলা মুনাজাত ইত্যাদি নেই আমার সভাপতি সাহেব সৌদি আরবে থাকেন আমিও সৌদি আরবে অনেকবার গিয়েছি সভাপতি সাহেবকে সাক্ষ্য রেখে বলছি তিনি হারামে প্রত্যেক সপ্তাহে যান আমাকে বলেছেন তিনি দেখেছেন ওখানে আমিন কেউ জুড়ে বলে কেউ আসতে বলে আসতেও বলে জুড়েও বলে কেউ হাত বুকেও বাঁধে কেউ নাভির উপরেও বাঁধে কেউ তো বাঁধেও না তাই বলে কি তারা হারামের অংশকে দুই ভাগ করেছে যে হারামে যারা জুড়ে বলো তোমরা আলাদা যারা আসতে বলো আলাদা আমার দেশে কিছু ফেতনাবাজ বের হয়েছে যারা এই সব বিষয় নিয়ে উম্মতের একই গ্রামে মসজিদ ভাগ করে দিয়ে উম্মতের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে তো আমরা দলাদলি করার কথা ছিল না কি বলেন কথা ছিল আল্লাহু আকবার কি আর বলবো আপনাদেরকে দুঃখের কথা আমরা নিজেরাই তো ঠিক নাই নবীজি বলেছেন ইহুদি খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছে আমার উম্মত 73 দলে ভাগ হবে কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদাতান এক দল ছাড়া কয় দল ছাড়া এখন ওই এক দল কারা আমাদের দেশের সব দলের আলেমরা দাবি করে এটা তারা এখন আসেন আমি একটা নির্দলীয় কথা বলি তারা কারা আমি নবীজির কথাটা কোট করি সাহাবীরা বললেন ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারা কারা নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার আর আমার সাহাবীদের পথের উপরে আছে এখন এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেয় আমি একদম বলছি না নির্দলীয় ফেরকাবাজি ছাড়া উত্তর দিব উত্তর হলো নবী এবং সাহাবীদের জীবনের মূল লক্ষ্য ছিল কুরআনের বিজয় বাস্তবায়ন করা আমার সাথে আপনারা একমত না দ্বিমত আমি কি ভুল বলেছি আচ্ছা নবীজি সারাটা জীবন কষ্ট করেছেন তায়েফে মার খেয়েছেন উহুদে দানদান শহীদ হয়েছে রক্ত দিয়েছেন সাহাবীরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন উদ্দেশ্য কি ছিল কুরআনের বিজয় করা
কোরআনের রাজ কায়েম করা তাহলে নবীজি বলেছেন সব জাহান্নামি একদল জান্নাতি তারা হলো যারা আমার আর সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে কোরআনের রাজ কায়েমের জন্য জেলে যায় মার খায় জীবন দেয় এরাই সাহাবীদের এবং নবীর পথে আছে ঠিক কি না সেই পথে থাকতে কোরআনের বিজয় নিশ্চিত করে এই পথে কারা কারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিতে প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান হাতগুলো নামান তাহলে আলোচনার শেষে আজকের ফিনিশিং এ যে শিক্ষা নিব সেটা হলো আমরা সবাই আছি নবীর পথে সাহাবীদের আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআনের বিজয় নিশ্চিত করা আর কোরআনের বিজয় করতে হলে শুধু চিল্লাইলে আল্লাহ পাইলে হবে না কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে আর কোরআনের এই বিধানগুলো সকল সেক্টরে বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করতে তাহলেই মুক্তি আসবে শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন